দোষীকে আশ্রয় দেওয়া, যদি সে আমাদের ঠকাতেও আসে, সৎপুরুষের সবসময় উচিত ঠকানো নয়, ঠকেই না হয় গেলাম। আপনার সিদ্ধান্ত উত্তম প্রভু, আর ধন্য আপনার আদর্শ, আমরা ওনার স্বজন নই, তবু উনি আপনার স্মরণে এসেছেন, আমি এতে কোনো কপটতা দেখতে পাচ্ছি না। আমি আপনাদের সবার সুবিধার্থে একটা উদাহরণ শোনাচ্ছি, আপনারা সেটা মন দিয়ে শুনুন। পূর্বকালে মহর্ষি কাহ্নর পুত্র মহান সত্যবাদী মহর্ষি কাণ্ডু এক ধর্ম বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন। আর্দ্রবাজ্যদিবাদৃষ্ট পরিশাম শরণাগতা আরে প্রাণানাম পরিত্যাজ্য রক্ষিতব্য কৃতাত্মানা, যদি শত্রু স্মরণেও আসে আর দয়ার কামনা করে, তাহলে তাকেও নিরাশ করা উচিত নয়। শত্রু দুঃখী হোক বা দুরাত্মা, যদিও বিপক্ষের স্মরণে এসে যায়, তাহলে বীর পরাক্রমে শ্রেষ্ঠ পুরুষেরও উচিত আপন প্রাণের মোহ ত্যাগ করে তাকে রক্ষা করা। যদি সেটা তিনি না করেন, তাহলে পাপের ভাগীদারী হবেন। আমি আজ মহর্ষি কাণ্ডুর ওই যথার্থ এবং সঠিক উপদেশ পালন করব। হে কপিশ্রেষ্ঠ, উনি তো বিভীষণ, যদি স্বয়ং রাবণও শরণাগত হয়ে আসে, তাহলে আমি আপন কর্তব্য অনুসারে তাকে আশ্রয় দেব। যুবরাজ অঙ্গদ, ওনাকে সাদরে এখানে নিয়ে আসুন। যথাজ্ঞা প্রভু। হে রাক্ষস কুলমণি বিভীষণ মহাশয়, আমি বালিপুত্র অঙ্গদ আপনাকে প্রণাম করছি। আমি প্রভু শ্রীরামের তরফে আপনাকে এই বলতে এসেছি, প্রভু আপনার প্রার্থনায় আপনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেছেন, অতএব আপনি আসুন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আসুন, প্রভু শ্রীরাম আপনার অপেক্ষা করছেন। ধন্যবাদ। দূর থেকে দেখে দুই ভ্রাতা নয়নের আনন্দ প্রেম উদ্গাতা, ভক্ত বৎসল রঘুনাথ নিরক্ষী সম্মোহিত হয় তার যুগল দুটি আঁখি, তার যুগল দুটি আঁখি। হে নাথ, আমি মহারাজ রাবণের ছোট ভাই বিভীষণ। হে দেবতা রক্ষক, আমার মধ্যে সমস্তই দোষ, আমার জন্ম রাক্ষসকুলে হয়েছে, আমার শরীর তমসার মতো, এ কারণে স্বভাবতই আমার পাপের সাথে বন্ধুত্ব হয়েছে। এইসব থাকার জন্যে আমি আপনার দর্শনেরও পাত্র নই,
তবু আপনার কথা শুনে আপনার সাথে দেখা করতে এসেছি। প্রভু, আপনি শরণাগত অভয়কারী। যারা আপনার শরণ পেয়েছে তারা জন্ম আর মৃত্যুর ভয় থেকে মুক্তি পেয়ে যায়। প্রভু, আমাকে মহারাজ রাবণ অপমান করে লঙ্কা থেকে বার করে দিয়েছেন। আমি ওনাকে অধর্ম আর অনীতি থেকে বাঁচানোর জন্যে এই কথা জোর দিয়ে বলেছি যে দেবী সীতাকে সম্মানের সাথে আপনার কাছে পৌঁছে দেওয়া হোক। তাহলে লঙ্কা তথা লঙ্কার নির্দোষ প্রজাদের যুদ্ধের সংহার থেকে বাঁচানো যাবে। কিন্তু উনি কোনো প্রকারে তা মানেননি। আমি নিজের মুকুটও ওনার চরণে রেখে দিয়েছিলাম, উনি সেটাও পদাঘাত করে দূরে ফেলে দিয়েছেন। এখন আমি অপমানিত তিরস্কৃত হয়ে আপন পরিবার ধন সম্পত্তি সব ছেড়ে আপনার শরণে এসেছি। প্রভু, আপনি শরণাগত বৎসল, আমার অগুরুচিত্ত ধরবেন না। প্রভু, আমায় রক্ষা করুন। প্রভু, আমায় রক্ষা করুন। আপনি আমাদের শত্রুকে ত্যাগ করে আমাদের কাছে এসেছেন, অতএব আপনি আমাদের মিত্র, সুমিত্র স্থান গ্রহণ করুন।